अस्सलाम वालेकुम और रहमतुल्लाहि व बरकातुहु। क्लास 7। देखो आमी तुम्हारे हिस्ट्री जे प्रथम अध्याय सेटा तुम्हारे पढ़िए दिए, मैं तुम्हारे इतिहास धारणा जे चैप्टर से तुम्हारे कमप्लीट हो गए तई तो। तो सेखान जो कोश्चनगुलो देखो बोर्डर दिखे देखाओ तो देखते पा हमें लिखे जेमन टू मार्क्सर जो कोश्चनगुलो सेगुलो आमी बोर्डर दिके ताकाओ देखते पाबे आमी लिखेछि। ठीक आछे, जेमन प्रथमे जेटा लिखेछि जे इतिहास पाठे समयकाल जाना जरूरी केन। तारपर दु नम्बरे जे कोश्चेनटा आछे सेटा आछे इतिहासेर उपादान काके बले, भारते इतिहासेर उपादानगुलिके कय भागे भाग करा जाय ओ कि कि। तीन नम्बरे जे कोश्चेनटा आछे सेटा आछे लिखित उपादान काके बले, उदाहरण दाओ। चार नम्बर होच्छे प्रत्नतात्विक उपादान बा अलिखित उपादान काके बले, उदाहरण दाओ। तारपर होच्छे যেটা সেটা হচ্ছে যে শিলালেখ কাকে বলে, দুটি শিলালেখের নাম লেখো। তাম্রলেখ কাকে বলে, দুটি তাম্রলেখের নাম লেখো। তারপর যে কোশ্চেনটা আছে হিদুস বলতে কি বোঝো। তারপরে কোশ্চেনটা আছে দেখো ভারতবর্ষকে কেন উপমহাদেশ বলা হয়, তাই তো। নেক্সট কোশ্চেন যেটা সেটা হচ্ছে কার কোন গ্রন্থে হিন্দুস্তান শব্দের দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হয়েছে। তারপর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে সাধারণভাবে ইতিহাসের সময়কালকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। ঠিক আছে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে কবে কোন শাসকের শিলালিপি থেকে হিন্দুস্তান শব্দটির সাথে পরিচয় ঘটে। তো এগুলো সবই হলো টু মার্ক্সের কোশ্চেন। আর এই সব কোশ্চেনের অ্যান্সার তোমরা দেখবে আমি যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওর মধ্যে অবশ্যই আছে। আমি এগুলো সম্পর্কে ডিটেলসে অর্থাৎ বিস্তারিতভাবে আলোচনা করেছি, তাই তো। তোমরা অবশ্যই জানো, ভিডিওগুলো দেখেছো, আর যদি কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই দেখবে আর এই কোশ্চেনের অ্যান্সারগুলো রেডি করবে, বুঝতে পারলে। এগুলো হচ্ছে টু মার্ক্সের কোশ্চেন। এরপর আর কি কি কোশ্চেন হতে পারে সেগুলো দেখো। দেখো এরপরে যে কোশ্চেনগুলো আছে এখানে যেমন থ্রি মার্ক্সের, প্রথমে যে কোশ্চেনটা আছে দেখো ইতিহাসের গোয়েন্দা কাকে বলা হয় এবং এই গোয়েন্দাদের কাজ কি। তো ওয়ান প্লাস টু সমান থ্রি। আর তারপরে কোশ্চেন আছে দেখো ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব আর ইতিহাসের উপাদান হিসাবে শিলালেখের গুরুত্ব। ঠিক আছে, এগুলো থ্রি মার্ক্সের, মানে তিন নম্বর করে আছে, তিন নম্বরের মতো করে তৈরি করবে। আর শেষে যে কোশ্চেনটা আছে আমাদের দেশের নাম কিভাবে ইন্ডিয়া হলো, এটা হচ্ছে ফাইভ মার্ক্সের। ঠিক আছে, তো এই যে আমি টু মার্ক্সের, থ্রি মার্ক্সের আর ফাইভ মার্ক্সের এই যে কোশ্চেনগুলো দিলাম এগুলো তোমরা ভালোভাবে রেডি করবে। ঠিক আছে, আর যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের হেল্প করব। ঠিক আছে, তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে রেডি করো। আর এই ইতিহাসের ধারণা থেকে যে শর্ট কোশ্চেনগুলো হবে তোমরা তোমাদের টেক্সট বইটা নিখুঁতভাবে পড়বে। ঠিক আছে, তো সেখান থেকে তোমরা তোমাদের যে শর্ট কোশ্চেনগুলো হবে সেই শর্ট কোশ্চেনগুলো তোমাদের খাতায় রেডি করো। রেডি করার পর তারপর তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করবে সব কোশ্চেনের অ্যান্সার রেডি হয়ে যাওয়ার পর। ঠিক আছে, আর তারপর আমি তোমাদের চেক করে দেবো। ঠিক আছে, তো প্রত্যেকেই এই অ্যান্সারগুলো সবাই রেডি করবে, বুঝতে পারলে। আর যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদের হেল্প করব, বুঝতে পারলে। এরপরে আমরা দেখো, আমরা এটা হচ্ছে তোমাদের বাড়ির টাস্ক। ঠিক আছে, তোমাদের বাড়ির কাজ দেওয়া হলো, তোমরা এগুলো করবে আর তারপর আমাকে সেন্ড করবে। ঠিক আছে, আর শর্ট কোশ্চেনগুলো অবশ্যই রেডি করবে খাতাতে, বুঝতে পারলে, নিজেরা তৈরি করবে বই থেকে। এরপরে দেখো আমি তোমাদের নতুন অধ্যায় শুরু করব। এর পরে যে অধ্যায়টা আছে সেকেন্ড অধ্যায়, সেটা হচ্ছে তোমার ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, যেটা হচ্ছে খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক। ঠিক আছে, ভারতীয় রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা যেটা সময়কাল হচ্ছে খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক, বুঝতে পারলে। তো এরপরে যে অধ্যায়টা আমি তোমাদের পড়াবো বললাম সেটা হচ্ছে যে ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, তাই তো, যার সময়সীমাটা হচ্ছে খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক, তাই না। তো দেখো আমরা ভারতের অধিবাসী, আমরা সবাই জানি, আর ভারতের যে অংশে আমরা থাকি সেটার নাম হচ্ছে কি, পশ্চিমবঙ্গ, তাই তো। তো এই যে নাম, এই নামটা কিন্তু বেশি দিনের পুরনো নয়, তাই না। আর তাই এই অধ্যায়ে, আমি যে অধ্যায়টার কথা বললাম এই অধ্যায়ে আমরা পড়ব যে এই যে জায়গা অর্থাৎ পশ্চিমবঙ্গ, সেটা অনেক কাল আগে কি নামে পরিচিত ছিল, সেখানকার ভৌগোলিক সীমানায় বা কেমন ছিল,
তারপরে এর বিভাগগুলো কি ছিল, কারা সেখানে রাজত্ব করত, সেখানকার মানুষদের জীবনযাত্রা কেমন ছিল, সেগুলো আমরা সবই জানবো। আর সেই জন্য আমাদেরকে কি করতে হবে বলতো, সেই জন্য আমাদেরকে ফিরে যেতে হবে অনেককাল আগে, তাই তো? অনেককাল আগের কথাই আমাদেরকে ফিরে যেতে হবে, তবে আমরা জানতে পারবো, তাই না? তো সেই নিয়েই আজ আলোচনা করব। দেখো, তার মানে প্রথমে আমরা এখানে যেটা জানবো সেটা হচ্ছে প্রাচীন বাংলা, তাই তো? প্রাচীন বাংলা, ঠিক আছে? দেখো তাহলে এইখানেতে আমরা জানবো যে বঙ্গ, বাংলা, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ এই নামগুলো কিভাবে এসেছে। কি কি বললাম? বঙ্গ আর কি বললাম? বাংলা, ঠিক আছে? আর কি বললাম? বাংলাদেশ আর কি বললাম? পশ্চিমবঙ্গ, ঠিক আছে? পশ্চিমবঙ্গ, তো এই নামগুলো কিভাবে এসেছে সেগুলো আমরা জানবো, ঠিক আছে? দেখো প্রথমে আছি বঙ্গের ক্ষেত্রে, ঠিক আছে? তো বঙ্গ এই যে নাম, এই নামটার উদ্ভব নিয়ে এবং এর ব্যাখ্যা নিয়েও নানা মতবিরোধ আছে। আমরা এই যে বঙ্গ নাম না, এই বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাই কোথায় জানো? সেটা হচ্ছে ঋগ্বেদের ঐতরীয় আর্ণক নামক গ্রন্থে, এটা মনে রাখবে। ঋগ্বেদের ঐতরীয় আর্ণক নামক, আর্ণক নামক গ্রন্থে আমরা এই বঙ্গের প্রথম উল্লেখ পাই। তবে এখানে উল্লেখ আছে, এই গ্রন্থে উল্লেখ আছে যে প্রাচীন বাংলায় এই বঙ্গ বলতে যে অঞ্চলটাকে বোঝানো হয়েছে সেটা ভৌগোলিক দিক দিয়ে বাংলার একটা জনপদ মাত্র। তাহলে কি বললাম যে এই যে বঙ্গ, এই বঙ্গ নামটার আমরা প্রথম উল্লেখ পাচ্ছি ঋগ্বেদের ঐতরীয় আর্ণক নামক একটা গ্রন্থে, এটা প্রথম উল্লেখ পাচ্ছি। এখানে আমরা কি জানতে পাচ্ছি যে প্রাচীন বাংলায় বঙ্গ বলতে যে অঞ্চলটাকে বোঝানো হচ্ছে সেইটা হচ্ছে বাংলার একটা জনপদ মাত্র। আবার দেখবে মহাভারত, মহাভারত যে মহাকাব্য আছে না, সেই মহাভারতে আমরা আবার সেখানেও আমরা দেখতে পাচ্ছি এই বঙ্গকে। তো সেই বঙ্গের সঙ্গে সঙ্গে আরো অনেক, যেমন তাম্রলিপ্ত, তারপরে হচ্ছে পুন্ড্র, এদেরকেও আমরা দেখতে পাচ্ছি এই মহাভারতে, এদেরও উল্লেখ আছে। তবে এই মহাভারতে সেখানে এদেরকে এক একটা পৃথক রাজ্য বলে উল্লেখ করা হচ্ছে, বুঝতে পেরেছ? আবার যদি আমরা তোমার অর্থশাস্ত্র দেখি, অর্থশাস্ত্র হচ্ছে একটা গ্রন্থ যেটা হচ্ছে কৌটিল্যের লেখা, মনে রাখবে। কৌটিল্য, কৌটিল্যের গ্রন্থের নাম হচ্ছে অর্থশাস্ত্র, অর্থশাস্ত্র, ঠিক আছে? তো কৌটিল্যে, কৌটিল্যে এই যে অর্থশাস্ত্র গ্রন্থ, এখানেতেও আমরা বঙ্গ বা বাংলার কথা দেখতে পাই, বুঝতে পেরেছ? তার পাশাপাশি আবার দেবে কালিদাস, কালিদাস একজন বিখ্যাত কবি ছিলেন, কালিদাসের লেখা একটা কাব্য আছে যেটার নাম হচ্ছে রঘুবংশম, মনে রাখবে। কালিদাসের যে কাব্য সেটার নাম হচ্ছে রঘুবংশম, তো সেইখানেতেও আমরা এই বঙ্গের উল্লেখ পাই। আবার আরো অনেকের, যেমন হচ্ছে তোমার ওই মিনাজউদ্দিন সিরাজ, মিনাজউদ্দিন যে সিরাজ, ইনি হচ্ছেন ত্রয়োদশ শতকের একজন বিখ্যাত ঐতিহাসিক, মিনাজউদ্দিন সিরাজ। তো তিনিও তার লেখাতে তোমার প্রসঙ্গক্রমে বা কোনো ঘটনাক্রমে তিনি বঙ্গরাজ্যের কথা বলেছেন। তারপরে আরো অনেকের, অনেক গ্রন্থে আমরা পাই, যেমন তোমার যদি আমরা মুঘল যুগে আসি, তো মুঘল যুগে দেখতে পাবো যে তোমার মুঘল যুগের একজন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন, যিনি আকবরের রাজসভায় এসেছিলেন, তার নাম হচ্ছে আবুল ফজল, ঠিক আছে? তো সেই আবুল ফজলের একটা বিখ্যাত গ্রন্থ যেটার নাম হচ্ছে আইনে আকবরী, ঠিক আছে? এটা হচ্ছে আবুল ফজলের বিখ্যাত গ্রন্থ, এগুলো সম্পর্কে তোমরা পড়বে, যেহেতু তোমাদের মধ্যযুগের সিলেবাস আছে তোমরা পড়বে, আমি পরে তোমাদেরকে ডিটেলসে এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? হাতে বিস্তারিতভাবে আলোচনা পরে করব। তো যাই হোক, এই আবুল ফজলের একটা বিখ্যাত গ্রন্থ যেটার নাম বললাম আইনে আকবরি, ঠিক আছে? তো সেই আইনে আকবরি গ্রন্থে এই অঞ্চলের কথা বলা হয়েছে, আর সেখানেতে এই অঞ্চলটিকে কি বলা হচ্ছে বলতো, সুবা বাংলা বলে উল্লেখ করা হচ্ছে। কি বলা হচ্ছে এই বঙ্গটাকে সেখানে? কি বলা হচ্ছে? সুবা বাংলা, সুবা বাংলা বলে উল্লেখ করা হচ্ছে, বুঝতে পারলে? আর মনে রাখবে যে এই যে সুবা, সুবা কথার অর্থ মানে
এখানে কি বোঝাচ্ছে দেখো, শোভা কথার অর্থ এখানে বোঝাচ্ছে প্রদেশ বা রাজ্য, ঠিক আছে? শোভা কথার অর্থ হলো প্রদেশ বা রাজ্য। তাহলে সব জায়গাতেই আমরা কিন্তু এই যে বঙ্গের উল্লেখ আছে বা বঙ্গের অস্তিত্ব ছিল সেটা আমরা জানতে পারছি, তাই তো? সব গ্রন্থেতে দেখো কোনো না কোনো দিক দিয়ে তারা তুলে ধরেছেন, তাই তো? তো যেমন আবুল ফজলের, তাহলে আইনে আকবরীতে যেমন আমরা পেলাম যে এই তোমার বঙ্গকেই সেখানে আমরা পাচ্ছি সুবা বাংলা হিসাবে, তাই তো? আর এটা মনে রাখবে যে সুবা কথার অর্থ হচ্ছে প্রদেশ বা কি রাজ্য, এটা মনে রাখবে, বুঝতে পারলে? আবার দেখবে তোমার বহু ইউরোপীয় ভ্রমণকারী এবং বণিক যারা এই ষোড়শ সপ্তদশ এবং অষ্টাদশ শতকে এই অঞ্চলে এসেছিলেন, তো তারা এই অঞ্চলটা নামকরণ করেছিলেন বেঙ্গালা। কি নাম বললাম? বেঙ্গালা, বেঙ্গালা নামকরণ করেছিলেন, ঠিক আছে? আর স্বাধীনতার আগে পর্যন্ত এই যে বিরাট ভূখণ্ড এটাকে বলা হতো তখন বাংলা বা বাংলাদেশ বা বেঙ্গল। তাহলে কি বলা হতো? আমি কি বললাম যে স্বাধীনতার আগে পর্যন্ত, তাহলে বললাম যে বহু ইউরোপীয় ভ্রমণকারী এবং বণিক, হ্যাঁ, যারা ষোড়শ সপ্তদশ এবং অষ্টাদশ শতকে এই অঞ্চলটাতে এসেছিল, তারা এই অঞ্চলটার কি নাম দিচ্ছে, না এই অঞ্চলটার নাম দিচ্ছে তারা তখন যে বেঙ্গালা, তাই তো? আর স্বাধীনতার আগে পর্যন্ত এই বিরাট ভূখণ্ডটাকে তখন কি বলা হচ্ছে, না এটাকে তখন বলা হচ্ছে যে বাংলা, বাংলা বা বলা হচ্ছে কি বাংলাদেশ, তাই তো? বা আমরা বলতে পারি কি বেঙ্গল। ক্লিয়ার হলো ব্যাপারটা? কি বলতে চাইলাম এখানে? এরপরে দেখো 1947 খ্রিস্টাব্দে, মানে দেশ ভাগের সময় তোমরা জানো, তাই তো? 1947, এই যে 1947 খ্রিস্টাব্দ, তো এই সময়ে দেশ ভাগের সময় বাংলার যে পশ্চিমভাগ, তোমার সেই পশ্চিমবঙ্গের নাম হয়ে যায় তখন কি পশ্চিমবঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গের নামটা তখন কি হয়ে যাচ্ছে? পশ্চিমবঙ্গ, 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 ঠিক আছে? বুঝতে পারলে কি বলতে চাইলাম? দেখো এরপর কি হচ্ছে, তাহলে কি বললাম যে 1947 খ্রিস্টাব্দে দেশ ভাগের সময় এই তোমার বাংলার যে পশ্চিম ভাগ, সেই পশ্চিম ভাগটার নাম হয়ে যাচ্ছে কি পশ্চিমবঙ্গ। আর 1947 সালে এই পূর্ব বাংলা, সেইটা তখন পাকিস্তান ভূখণ্ডের অন্তর্ভুক্ত হচ্ছে। তাহলে পশ্চিম ভাগটা, এই যে বাংলার যে পশ্চিম ভাগ, এখানটা ভালো করে বুঝবে, বাংলার যে পশ্চিম ভাগ সেটা হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ। আর যেটা পূর্ব ভাগ, তাহলে যেটা পূর্ব ভাগ থাকছে সেটা কি হচ্ছে, তোমার এখানে লিখছি পূর্ব ভাগ, যেটা যেটা পূর্ব ভাগ সেটা কি হচ্ছে, না সেটা তখন পাকিস্তান ভূখণ্ডে চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? পাকিস্তান ভূখণ্ডে চলে যাচ্ছে, বুঝতে পারলে? এবং পরে সেটার নাম হচ্ছে কি, পরে পরে সেটার নাম হচ্ছে পূর্ব পাকিস্তান, ঠিক আছে? পূর্ব পাকিস্তান। তারপর 1971 সালে আমরা দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধের পর পূর্ব পাকিস্তান স্বাধীন হচ্ছে, এবং তখন জন্ম হচ্ছে কি স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের। হ্যাঁ, উনিশশো, এটা মনে রাখবে সালটা, 1971, হ্যাঁ 1971 খ্রিস্টাব্দে বা 1971 সালে বলতে পারো, 1971 সালে, যাই হোক বা খ্রিস্টাব্দে, কি হচ্ছে না মুক্তিযুদ্ধের পর পূর্ব পাকিস্তান তখন স্বাধীন হয়ে যাচ্ছে, এবং তখন জন্ম নিচ্ছে কি স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের, তাই তো? স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রে তখন সৃষ্টি হচ্ছে, বুঝতে পারলে কি বলতে চাইলাম? আর এখানে মনে রাখবে আমাদের যে পশ্চিমবঙ্গ সেটা হচ্ছে স্বাধীন ভারতের একটি অন্যতম অঙ্গরাজ্য। তাহলে এখানে তোমরা বুঝতে পারলে যে বঙ্গ, বাংলা, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের নাম কিভাবে হয়েছে। ক্লিয়ার হলো? বুঝতে পেরেছে তো সবাই? বেশ, এরপর দেখো এই যে প্রাচীন বাংলায় প্রধান যে সমস্ত অঞ্চলগুলো ছিল সেগুলো কি কি, এবং তাদের সম্পর্কে আমরা একটু জেনে নেব, ঠিক আছে? তো প্রথমেই বলি দেখো, প্রাচীন বাংলার যে সীমানা সেটা প্রধানত তিনটি নদী দিয়ে তৈরি হয়েছিল। কি বললাম যে প্রাচীন বাংলার যে সীমানা সেটা প্রধানত তিনটি নদী দিয়ে তৈরি হয়েছিল, সেই তিনটি নদী কি কি, না ভাগীরথী, পদ্মার, মেঘনা, ঠিক আছে? কি কি নাম বললাম দেখো, আমি এখানে একটা ম্যাপ দেখাচ্ছি, ম্যাপ দেখলেই তোমরা বুঝতে পারবে। এই দেখো এখানে ম্যাপটা ভালো করে দেখো,
কি কি বললাম, ভাগীরথী, আর দেখো ভাগীরথী বুঝতে পারছো, এটা হচ্ছে পদ্মা আর এটা হলো মেঘনা, ঠিক আছে। তাহলে এই ভাগীরথী, পদ্মার মেঘনা, এই যে এলাকা এটাকে বলা হচ্ছে কি, এটা হচ্ছে প্রাচীন বাংলার সীমানা, ঠিক আছে। এই তিনটি নদী দিয়ে তৈরি হয়েছে, বুঝাতে পারলাম। এরপরে দেখো, বাংলার এক একটা অঞ্চল দীর্ঘদিন ধরে স্বাধীন ছিল, আবার কখনো কখনো আমরা দেখেছি কয়েকটা অঞ্চল অন্য একটা অঞ্চলের অন্তর্ভুক্ত হয়েছিল। তার মানে কোনো কোনো অঞ্চল দীর্ঘকাল ধরে স্বাধীন ছিল, আবার কখনো কখনো কোনো কোনো অঞ্চল বা একের অধিক অঞ্চল অন্য একটা অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। যখন কোনো অঞ্চলের শাসনকর্তা সেখানে রাজ্য বিস্তার করছেন, তখন সেই অঞ্চলের সীমানাটা কি হতো, চেঞ্জ হয়ে যেত, মানে বদলে যেত, ঠিক আছে। এবারে দেখো, প্রাচীন বাংলার প্রধান যে অঞ্চলগুলো ছিল, যেমন হচ্ছে তোমার কি কি নামগুলো এখানে দেখো, পুন্ড্রবর্ধন, বরেন্দ্র, বঙ্গ, বঙ্গাল, রাঢ়, সুমহ, গৌড়, সমতট, হরিকেল, ঠিক আছে। দেখো এখানে যদি মানচিত্রটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে জায়গাগুলো, যেমন এখানে আছে দেখো পুন্ড্রবর্ধন, পুন্ড্র, গৌড়, ঠিক আছে, তারপরে এখানে আছে রাঢ়, তারপরে এদিকে আছে বঙ্গাল, এখানে আছে সমতট, এখানে আছে হরিকেল, ঠিক আছে। তো এগুলো সবই হচ্ছে প্রাচীন বাংলার প্রধান প্রধান তোমার কি অঞ্চল, বরেন্দ্র, ঠিক আছে, এগুলো সবই। এরপরে দেখো বলছে যে এই যে নামগুলোর কথা বললাম না, সেগুলো কোনো কোনো অঞ্চলের অধিবাসীদের নাম অনুসারে জায়গা নাম হতো। তার মানে এই যে জায়গাগুলোর নাম, এই যে বরেন্দ্র বলো, পুন্ড্রবর্ধন বলো, পুন্ড্র বলো, রার বলো, হ্যাঁ ঠিক আছে, তোমার বঙ্গাল, যাই বলো না কেন, তো এই যে অঞ্চলগুলোর কথা বলছি বা এই জায়গার কথা বলছি, তো এইগুলোতে বসবাস করতো যে সমস্ত অধিবাসী, অনেক সময় সেই অধিবাসীদের নাম অনুসারে এই জায়গার নামকরণ হয়েছে। যেমন বঙ্গ, গৌড়, এই নামগুলো হচ্ছে এক একটা জনগোষ্ঠী নাম, সেখান থেকেই মানে এই জনগোষ্ঠীগুলো জায়গায় বসবাস করতো, সেই জন্য তাদের নাম অনুসারে এই নামগুলো হয়েছে, ঠিক আছে, বুঝতে পারলে। তো এরপরে দেখো আমরা একে একে আসছি এবং আলোচনা করছি। যেমন প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পুন্ড্রবর্ধন, ঠিক আছে। প্রথমে যেটা সেটা হচ্ছে কি, পুন্ড্রবর্ধন, দেখো এই যে পুন্ড্রবর্ধন এটা হচ্ছে প্রাচীন বাংলার যে সমস্ত অঞ্চলগুলো ছিল তার মধ্যে বৃহত্তম, ঠিক আছে। এই যে অঞ্চলটা এটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, বাংলাদেশের দিনাজপুর, তারপরে হচ্ছে তোমার বগুড়া, রাজশাহী, পাবনা, এই অঞ্চলটার মধ্যে ছিল। মনে রাখবে যে গুপ্ত যুগ যখন ছিল, তো সেই গুপ্ত যুগে এই পুন্ড্রবর্ধন ছিল একটা ভুক্তি বা শাসন এলাকা। তার মানে এই গুপ্ত যুগে এই পুন্ড্রবর্ধন যেটা, এটা ছিল একটা হচ্ছে ভুক্তি, ভুক্তি বা শাসন এলাকা ছিল, ঠিক আছে। তার মানে এখানে তোমাদেরকে মনে রাখতে হবে ভুক্তি কথার অর্থ হচ্ছে কি, শাসন এলাকা, ঠিক আছে, শাসন এলাকা, বুঝাতে পারলাম। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে কি, তার মানে প্রথমে দেখো আমি আলোচনা করলাম এটা পুন্ড্রবর্ধন, তাই তো, এটা। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার বরেন্দ্র, এর পাশেই আছে, দেখো পুন্ড্রবর্ধনের পাশেই আছে কি, বরেন্দ্র, ঠিক আছে। তো দেখো এই যে বরেন্দ্র, বরেন্দ্র হচ্ছে ভাগীরথী আর করতোয়া নদীর মধ্যের এলাকা হচ্ছে বরেন্দ্র। তাহলে বরেন্দ্র কি বললাম, যে ভাগীরথী আর একটা হচ্ছে তোমার করতোয়া। তাহলে দেখো মানচিত্রের দিকে তাকালে তোমরা বুঝতে পারবে, তাহলে আমি কি বললাম যে বরেন্দ্র যেটা সেটা হচ্ছে কি না, ভাগীরথী, আর দেখো এটা গেছে ভাগীরথী আর এটা গেছে কি করতোয়া, তাই তো। তাহলে ভাগীরথী আর করতোয়া এটার মাঝে যেটা সেটাই হচ্ছে বরেন্দ্র, এই তো, ঠিক আছে। সেই জন্য বলা হচ্ছে ভাগীরথী আর হচ্ছে করতোয়ার মাঝের যে সীমানা সেটাকে বলা হচ্ছে কি বরেন্দ্র। এই যে বরেন্দ্র দেখতে পাচ্ছ তো, এটা হলো বরেন্দ্র, ঠিক আছে। এরপরে আসছি আমরা যেটা সেটা হচ্ছে কি বঙ্গ, কি বললাম বঙ্গ, ঠিক আছে। বঙ্গটা কি দেখো বলছে প্রাচীন কালে বঙ্গ হচ্ছে কি না, প্রাচীন কালে পদ্মা এবং ভাগীরথী নদীর মাঝে ত্রিভুজের মতো দেখতে যে বদ্বীপ এলাকা, ত্রিভুজের মতো দেখতে যে বদ্বীপ এলাকা ভাগীরথী এবং পদ্মার নদীর মাঝে, সেটাকে বলা হচ্ছে বঙ্গ। তাহলে কি বললাম দেখো, এখানে বুঝতে পারবে এটা হচ্ছে পদ্মা আর এটা হচ্ছে ভাগীরথী, এই জায়গাটাকে বলা হচ্ছে এটা, এটা হচ্ছে তোমার কি না বঙ্গ, এখানে লেখা আছে দেখো বঙ্গ, বুঝতে পারবে। তো এটা হলো তোমার
বঙ্গ, যেটা হচ্ছে ত্রিভুজের মতো দেখতে, ভালো করে দেখলে বুঝতে পারবে যে ত্রিভুজের মতো, ঠিক আছে। আর হচ্ছে তোমার বদ্বীপ এলাকা, ঠিক আছে। মনে রাখবে যে ভাগীরথীর পশ্চিম দিকের এলাকাটাও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। দেখো পশ্চিম দিকের এলাকা যেটা, সেটা হচ্ছে তোমার পরবর্তীকালে কি হচ্ছে না, রাঢ় এবং শুঙ্গ নামে দুটো আলাদা অঞ্চলের উৎপত্তি ঘটেছে, সেই জন্য বঙ্গের সীমানাটা বদলে গেছে। তার মানে আমি কি বললাম, এই যে ভালো করে এখানে দেখো তবে বুঝতে পারবে, আমি বললাম যে তোমার ভাগীরথী আর পদ্মার এই যে মধ্যবর্তী যেটা বদ্বীপ আকারে, হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার বঙ্গ, এখানে দেখো লেখা আছে বঙ্গ, তো এর পশ্চিম দিকটা তার মানে এই দিকটা, ঠিক আছে। ভাগীরথীর পশ্চিম দিক মানে এই দিকটা, তো এই দিকটার জন্য বলা হচ্ছে যে এই দিকটাও কিন্তু আগে বঙ্গের অন্তর্ভুক্ত ছিল, ঠিক আছে। কিন্তু কি হচ্ছে বলতো, যে পরবর্তীকালে এই যে রাঢ়, দেখো রাঢ় আর সুমহ এই দুটো অঞ্চলে সৃষ্টি হওয়ার জন্য কি হচ্ছে, এই যে বঙ্গ তার সীমানাটা কমে গেছে, বুঝতে পেরেছ, বুঝাতে পারলাম। এরপরে দেখো, যার ফলে দেখো তোমার বঙ্গ বলতে এখন কার কোন কোন অঞ্চলগুলো পড়ছে, বাংলাদেশের মধ্যে যেমন ঢাকা, বিক্রমপুর, ফরিদপুর আর বরিশাল এই অঞ্চলগুলোকে বোঝাচ্ছে, ঠিক আছে। এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে কি, বঙ্গাল। বঙ্গাল, এই বঙ্গালটা হচ্ছে বঙ্গের দক্ষিণের সীমান্তবর্তী বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চল। দেখো মানচিত্রটা না দেখলে তোমরা বুঝতে পারবে না, কি বললাম যে বঙ্গাল যেটা সেটা হচ্ছে তোমার বঙ্গের দক্ষিণ সীমান্তবর্তী। এই বঙ্গ এখানে কোথায়, এই তো বঙ্গ, এটা বঙ্গ, তাহলে বঙ্গের দক্ষিণ সীমান্তবর্তী, তোমরা নিশ্চয়ই ম্যাপটা ভালো করে জানো, বুঝতে পারবে, দক্ষিণ দিক বলতে নিচের দিকটা বোঝাচ্ছে এখানে, তাই তো। তাহলে বঙ্গের দক্ষিণ দিক, এই যে দক্ষিণ দিক, তাহলে দক্ষিণ সীমান্তবর্তী বঙ্গোপসাগরের যে উপকূল, এটা বঙ্গোপসাগর দেখতেই পাচ্ছ তোমরা, তাহলে বঙ্গোপসাগরের উপকূলবর্তী এই যে অঞ্চলটা এটা, তাহলে এইটাকে আমরা বলছি কি, বঙ্গাল। দেখো এখানে নাম লেখা আছে, তোমরা বুঝতে পারবে, সেই জন্যই বলা হচ্ছে যে বঙ্গের তোমার দক্ষিণ সীমান্তবর্তী, তার মানে নিচের দিকটা বোঝাচ্ছে, তাহলে এখানে আছে বঙ্গোপসাগর, সেজন্য বলা হচ্ছে এই বঙ্গোপসাগরের উপকূলবর্তীকে চিহ্নিত করা হচ্ছে তোমার বঙ্গাল নামে। তাহলে বোঝা গেল এই যে উপকূলবর্তী এটা বঙ্গোপসাগর, তো বঙ্গোপসাগর উপকূলবর্তী মানে এই এলাকাটাকে বোঝাচ্ছে, তাহলে এই এলাকাটা এটাই হচ্ছে তোমার কি, বঙ্গাল, বুঝতে পারলে। এরপরে আমরা যেটা জানবো, রাঢ় আর সুমহ, ঠিক আছে। দেখো এই যে প্রাচীন যে রাঢ়, এই অঞ্চলটার দুটো ভাগ ছিল, একটা হচ্ছে উত্তর রাঢ় আর একটা হচ্ছে দক্ষিণ রাঢ়, ঠিক আছে। দেখো এখানে কি বলা হচ্ছে, মানচিত্রটা দেখো তাহলে বুঝতে পারবে, বলছে প্রাচীন রাঢ়ের দুটো দুটো ভাগ ছিল, একটা উত্তর রাঢ় একটা দক্ষিণ রাঢ়। দেখো তোমরা মানচিত্রটা ভালো করে তাকাও তাহলে দেখতে পাবে, এটা হচ্ছে উত্তর রাঢ়, এই যে লেখা আছে এটা উত্তর রাঢ়, আর এটা হচ্ছে তোমার কি বলতো, দক্ষিণ রাঢ়, তাই তো। তো দেখো জৈনদের যে তোমার গ্রন্থ, সেখান থেকে আমরা জানতে পারছি যে উত্তর রাঢ় বলতে যেটাকে বোঝাচ্ছে এটা হচ্ছে তোমার বজ্রভূমি, ঠিক আছে, আর দক্ষিণ রাঢ়টা হচ্ছে তোমার কি, শুভ ভূমি, ঠিক আছে। এটা মনে রাখবে যে প্রাচীন রাঢ় যেটা সেটা দুটো ভাগ ছিল, একটা উত্তর রাঢ় আর একটা দক্ষিণ রাঢ়। দেখো এখানে এটা উত্তর রাঢ় আর এটা হচ্ছে তোমার দক্ষিণ রাঢ়, উত্তর রাঢ়টাকে বলা হতো বজ্রভূমি আর দক্ষিণ রাঢ়টাকে বলা হচ্ছে শুভ ভূমি, ঠিক আছে। এবার দেখো এই যে উত্তর রাঢ় আর দক্ষিণ রাঢ়, এই উত্তর আর দক্ষিণ রাঢ়ের মাঝ দিয়ে ভালো করে দেখো এখানটা, এখানে বোঝে গেছে মানে বয়ে গেছে কি বলতো তোমার অজয় নদ, সেই জন্য বলা হচ্ছে মাঝের সীমানা, মানে এটা উত্তর রাঢ় আর এটা দক্ষিণ রাঢ়, তাহলে উত্তর রাঢ় আর দক্ষিণ রাঢ়ের যে মাঝের সীমানা সেটা হচ্ছে অজয় নদ, দেখতে পাচ্ছ এটা অজয় নদ। এবারে দেখো উত্তর রাঢ়ের মধ্যে কোন কোন অঞ্চলগুলো পড়ছে আর দক্ষিণ রাঢ়ের মধ্যে কোন কোন অঞ্চলগুলো পড়ছে, ঠিক আছে। দেখো উত্তর রাঢ়ের মধ্যে যে যে অঞ্চলগুলো পড়ছে সেগুলো কি কি, দেখো মনে রাখবে পশ্চিমবঙ্গের মানে আজকের এখন বর্তমানে, ঠিক আছে, মুর্শিদাবাদ জেলার পশ্চিম ভাগ, বীরভূম জেলা, সাঁওতাল পরগনার কিছু অংশ, আর বর্তমান জেলার কাটোয়া মহকুমার উত্তর ভাগটা, এটা পড়ছে তোমার এই উত্তর রাঢ়ের মধ্যে, এই জায়গাটার মধ্যে। তাহলে কি কি বললাম, এই যে উত্তর রাঢ়ের মধ্যে যেগুলো পড়ছে সেগুলো কি কি বললাম, না বর্তমানে এখন, যেটা মুর্শিদাবাদ জেলার পশ্চিম ভাগ, বীরভূম জেলা, সাঁওতাল পরগনার কিছুটা অংশ, আর বর্ধমান জেলার যে কাটোয়া মহকুমা আছে তার উত্তর ভাগটা পড়ছে তোমার এই উত্তর রাঢ়ের মধ্যে।
আর এই দক্ষিণ রাডের মধ্যে তাহলে কি কি পড়ছে দেখো, দক্ষিণ রাডের মধ্যে যেগুলো পড়ছে মানে এখন বর্তমানে সেগুলো হচ্ছে তোমার হাওড়া, হুগলি আর বর্তমান জেলার বাকি যে মানে উত্তর অংশ, অর্থাৎ তোমার কাটোয়া মহকুমার উত্তর ভাগটা ছাড়া বর্তমান জেলার বাকি যে অংশটা সেই অংশটা তোমার পড়ছে এই দক্ষিণ রাডের মধ্যে, বুঝতে পারলে? আর তার পাশাপাশি আমরা এটাও বলতে পারি যে অজয় আর দামোদর নদীর মধ্যবর্তী যে এলাকাটা, অজয় আর দামোদর নদ, এই অজয় আর দামোদর নদ, অজয় নদ আর দামোদর নদ এই দুই নদের মধ্যবর্তী যে এলাকাটা এখানে পড়ছে সেই এলাকাটাও কিন্তু বোঝাচ্ছে এই দক্ষিণ রাডের মধ্যেই। তাহলে বোঝাতে পারলাম যে উত্তর রাড আর দক্ষিণ রাড কোনটা মানে কোন কোন অঞ্চলগুলোকে নিয়ে পড়ছে। ঠিক আছে, ক্লিয়ার হলো? এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি বলতো, গৌড়। ঠিক আছে, দেখো গৌড়, গৌড় যেটাকে বলা হচ্ছে, দেখো প্রাচীন আর মধ্যযুগের বাংলায় এই গৌড় ছিল একটা গুরুত্বপূর্ণ অঞ্চল। এই গৌড় বলতে একটা জনগোষ্ঠীকে বোঝানো হতো। ঠিক আছে, তো বরাহমিহির ছিলেন একজন বিখ্যাত জ্যোতিষবিদ, হ্যাঁ বিজ্ঞানীও ছিলেন তোমার। তো তার রচনা থেকে আমরা জানতে পারি যে মুর্শিদাবাদ, বীরভূম এবং বর্তমান জেলার পশ্চিমভাগ নিয়ে তৈরি হয়েছিল সেকালের এই গৌড় রাজ্যটা। তারপরে তোমরা জানবে যে পরে, এরপরে আমি পড়াবো যে খ্রিস্টীয় সপ্তম শতকে মানে রাজা শশাঙ্কের আমলে এই যে গৌড় গৌড় এর সীমা বেড়ে গেছিল, হ্যাঁ, এবং সেখানে আমরা দেখতে পাবো শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণকে, বুঝতে পারলে? আর এই গৌড়ের প্রথম স্বাধীন যে তোমার রাজা ছিলেন তিনি হচ্ছেন শশাঙ্ক, এবং তার সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। ঠিক আছে, তো এখানে দেখো গৌড় বলতে এই জায়গাটাকে এখানে বুঝতে পারছো, এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো আমরা পরে যেটা আছে সেটা হচ্ছে তোমার সমতট। ঠিক আছে, সমতট দেখো, সমতট বলতে যেটাকে বোঝাচ্ছে সেটা হচ্ছে যে মেঘনা নদীর পূর্ব দিকের যে এলাকা, ঠিক আছে, বর্তমানে সেটা মানে এখন বাংলাদেশের কুমিল্লা নোয়াখালী অঞ্চলের সমভূমিকে কেন্দ্র করে বিস্তৃত ছিল। তাহলে কি বললাম যে মেঘনা নদীর পূর্ব দিকের যে এলাকা সেটা হচ্ছে তোমার সমতট। দেখো এখানে মেঘনা নদী যেটা, বুঝতে পারবে এখানে মেঘনা নদী যেটা, এটা মেঘনা নদী, তাহলে এর পূর্ব দিকে এটা, তার মানে এইটাকে বোঝাচ্ছি মেঘনা নদীর পূর্ব দিকের যে সীমানা যেটা এটা হচ্ছে তোমার সমতট, বোঝাতে পারলাম? তো বলা হচ্ছে যে এই সমতটটা বর্তমানে বাংলাদেশের কুমিল্লা নোয়াখালী যে অঞ্চল আছে সেই অঞ্চলের সমভূমিকে কেন্দ্র করে বিস্তৃত ছিল, বুঝতে পেরেছো? আর একটা যেটা আছে সেটা হচ্ছে তোমার হরিকেল। কি নাম বললাম? হরিকেল। দেখো এই যে হরিকেল এটা হচ্ছে সমতটের দক্ষিণ পূর্ব দিকে, আজকে যেটা বাংলাদেশের চট্টগ্রাম উপকূল অঞ্চলের মধ্যে পড়ছে, বুঝতে পেরেছো? সেটা প্রাচীনকালে হরিকাল নামে পরিচিত ছিল, তার মানে বর্তমানে এখন যেটা বাংলাদেশের চট্টগ্রাম উপকূল অঞ্চলের মধ্যে পড়ছে সেইটা প্রাচীনকালে হরিকেল নামে পরিচিত ছিল। তার মানে হচ্ছে এখানে দেখো ম্যাপ মানচিত্রটা দেখলে বুঝতে পারবে যে সমুদ্রতটের দক্ষিণ পূর্ব দিক, তার মানে আর দেখো এদিকে তাকাও, সমুদ্রতট হচ্ছে এইটা, তাই তো? এটা সমুদ্রতট, এটা সমতট, সরি এটা হচ্ছে তোমার সমতট, তাই তো? তো এই সমতটের যে তোমার দেখো এটা সমতট, তো তাহলে তার নিচের দিকে যেটা আছে দেখো তোমার হরিকেল, এই তো হরিকেলটা দেখতে পাচ্ছ, বুঝতে পারলে? আর একটু মনে রাখবে যে বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চল যেটা বর্তমানে সেটা আগে মানে প্রাচীনকালে সেটাই হরিকেল নামে পরিচিত ছিল। ঠিক আছে, সমতটের হচ্ছে তোমার দক্ষিণ আর পূর্ব দিক হচ্ছে, তাই তো হরিকেলটা, তাহলে বুঝতে পারলে? তো তাহলে দেখো প্রাচীন বাংলার যে প্রধান প্রধান অঞ্চল যেগুলো ছিল এবং সেগুলো কোন জায়গায় অবস্থিত ছিল সেগুলো সম্পর্কে তোমাদের ধারণা এলো, তোমরা বুঝতে পারলে? তো তো আমি এটা দেখো যতটা তোমাদেরকে পড়ালাম এটা ভালো করে পড়ো আর ভিডিওটা দেখো, আর যদি
তোমাদের বুঝতে কোথাও কোনো প্রবলেম হয় বা সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? আমি তোমাদের যথাসাধ্য সাহায্য করব। তো তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।